একদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে অতিবৃষ্টি, চাষীদের মাথায় হাত। শোনা যায় কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, তবে কৃষকদেরই সর্বনাশ মনে হয় এই শ্রাবণ মাস। কথিত আছে, আষাঢ়ে পান চাষাঢ়ে খায়, অর্থাৎ আষাঢ় মাসের পানের বরজ নষ্ট হয়ে যায়। শশা, উচ্ছে, চিচিঙ্গা, কাঁকড়, যাবতীয় আনাজ যেগুলো মাছে পরে চাষ হয় সেগুলোই নষ্ট হওয়ার উপক্রম। আর জমিতে চাষের মধ্যে পটল, ঝিঙে, ওল, একাঙ্গি এ ধরনের জমিতে চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা চাষির ভাইরা জানালেন মাঠে দাঁড়িয়ে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিন রাত এক করে সন্তান সম প্রতিপালন করা আনাজ শস্য নষ্ট হয়ে যাচ্ছে লাগাতার বৃষ্টিপাতের ফলে। তাদের মতে একটি মা মনসা তার উপর ধুনোর গন্ধ। পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘদিন লকডাউনে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকার কারণে উৎপাদিত ফসল এবং আনাজের দাম পাননি তারা। এরই মধ্যে বুকে অনেক আশা নিয়ে বীজ বপন করেছিলেন দুটো অর্থের আশায়, কিন্তু অত্যাধিক বৃষ্টিপাত জল ঢেলে দিল তাদের আশা ভরসায়। অনেকে তো বললেন লিজ নিয়ে ধার করে সার ওষুধ দিয়েছি জমিতে, ফসল নষ্ট হয়ে গেলে দিনে শোধ করবো কিভাবে। কৃষকের বারো মাস অবশ্য নতুন নয়, কখনো খরা কখনো অতিবৃষ্টি, তবে সারের দাম বৃদ্ধি এবং পেট্রোলের মূল্যবৃদ্ধির মধ্যেই বাড়তি দুশ্চিন্তা অতিবৃষ্টি। করোনা অতিমারির জন্য অবশ্য প্রতিষেধক টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু ফসল নষ্ট হলে অন্নদাতাদের সমস্যা নিয়ে মাথা ব্যথা নেই কারোর। দাদা, পেট্রোল পণ্যের দাম তো বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, বাড়ার পরে আগে এক বিঘা জমিতে চাষ করতে যে সারের খরচ হতো এখন কীরকম খরচ হচ্ছে? এখন মোটামুটি আগে যা ছিল 10 টাকা কেজি বেড়ে গিয়েছে সারের দাম, আমাদের চাষ করতে অসুবিধে হচ্ছে খুব। আগে কত ছিল? আগে ধরুন ছিল 22 টাকা ছিল, তো এখন মনে হয় গিয়েছে 29 টাকা। আচ্ছা, আগে এক বিঘা জমিতে সেচের জন্য যে জ্বালানি খরচ হতো, ডিজেলের খরচ হতো, সেই খরচটা কতটা বেড়েছে? সেই খরচটা মোটামুটি ধরে নেন বিঘে প্রতি 2000 টাকা তো বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম তো অনেক বেড়েছে, তার ফলে আপনাদের জীবনে কতটা প্রভাব পড়ছে? এখন বিঘে পিছু 2000 টাকা তো খরচা পড়ছে। কতটা প্রভাব পড়ছে আপনাদের জীবনে? জীবনে তো হয়ে যাচ্ছে, সমস্যায় আছেন। কত আগে কিরকম কি খরচ হতো বীজ কিনতে গেলে? আগে তো খরচে হচ্ছিল 600-700 এরকম, এখন 2000 টাকা খরচা হয়ে যাচ্ছে বীজে। তেল, যে তেলের দাম বেড়েছে সেই জন্য আপনাদের কিরকম কিছু কষ্ট হচ্ছে? আর আপনাদের যে মূল্যবৃদ্ধি হয়েছে, মূল্যবৃদ্ধির ফলে কি সেরকম কিছু দাম পাচ্ছেন বাজারে? না, পাচ্ছি না। ফসলে ক্ষতি হয়েছে? হ্যাঁ হয়েছে। কিরকম ক্ষতি হয়েছে? এই ধান ডুবে গিয়েছে, তারপরে শসা ডুবে গিয়েছে, আবার কি বলে উচ্ছে উচ্ছে ডুবে গিয়েছে। হ্যাঁ, মোটামুটি কত টাকা ক্ষতি হয়েছে? তা মোটামুটি 50,000-এর বেশি হবে। কি ভাবছেন কি করবেন? কী করবো, এই তো পেট্রোল ডিজেল কিনে এই করা, আবার এই যে আবার এই নেমো চাপে আবার এই ডুবে গেল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।